হ্যালো ফ্রেন্ডস, দেখছেন সময় কলকাতা, আপনাদের সঙ্গে রয়েছি আমি পৌলমি। সিনে দুনিয়ার লেটেস্ট আপডেট নিয়ে শুরু করছি টলি হলি বলে। যদুব কুন্তলের পরিচালনায় বাংলা ছবিতে পা রাখছেন দুই নতুন অভিনেতা ও অভিনেত্রী, রোহান গমামির ও ব্রততি পাল। ছবির সুরের দায়িত্বে থাকছেন বিনোদ রাঠোর। ছবিতে অন্যান্য চরিত্রে অভিনয় করছেন পার্থ সারথী চক্রবর্তী, দেবাশিস গঙ্গোপাধ্যায়, অভিক ভট্টাচার্য, রাজু মজুমদার ও অন্যান্য অভিনেতারা। অন্যদিকে ছবিতে গুরুত্বপূর্ণ চরিত্রে অভিনয় করছেন শিশু শিল্পী ইউহান খান, অঙ্গিরা ভট্টাচার্য ও ডান্স ডান্স জুনিয়রের সঞ্চালক লাড্ডু। ছবির নাম দিশাহীন মন আমার। ইতিমধ্যেই প্রায় শেষ হয়ে গিয়েছে ছবির শুটিং। স্পেনের বিরুদ্ধে জয় দিয়ে হকি বিশ্বকাপের অভিযান শুরু করলো ভারতীয় দল। প্রথম ম্যাচেই শক্তিশালী স্প্যানিশ দলকে হারিয়ে দুরন্তভাবে বিশ্বকাপ অভিযান শুরু করলেন হরমনপ্রীতরা। ভারতের হয়ে অমিত রোহিদাস ও হার্দিক প্রথম দুই কোয়ার্টারে দুটি গোল করেন। এই দুই গোলের সুবাদেই 2-0 জয় পেল ভারত। এদিকে ভারতের প্রথম ম্যাচের আগে সৃজেশ হার্দিকদের শুভেচ্ছা জানাতে গিয়ে বিপত্তি, বিতর্কে জড়ালেন অভিনেত্রী শুভশ্রী গঙ্গোপাধ্যায়। শুক্রবার হরমনপ্রীতদের শুভেচ্ছা জানিয়ে একটি ভিডিও পোস্ট করেন টলি সুন্দরী। শুভশ্রী ইংরেজিতে শুভেচ্ছা জানান ভারতীয় হকি দলকে, কিন্তু সেখানে হকি ওয়ার্ল্ড কাপের বদলে হকি ওয়ার্ল্ড কাপ বলে ফেলেন অভিনেত্রী। তারপরই সোশ্যাল মিডিয়ায় ট্রোলিং এর শিকার অভিনেত্রী। দিন দুয়েক আগে পদাতিকের জন্য চঞ্চল চৌধুরী এবং সৃজিত মুখোপাধ্যায়কে শুভেচ্ছা জানিয়েছিলেন অমিতাভ বচ্চন। নিজ মাধ্যমে পদাতিকের একটি পোস্টার শেয়ার করেছেন অমিতাভ। ছবিটি শিল্পী এবং কলাকুশলীদের উদ্দেশ্যে লিখেছেন অনেক শুভেচ্ছা রইল। তারই সঙ্গে তিনি হ্যাশট্যাগ জুড়ে দিয়েছেন পদাতিক, চঞ্চল এবং সৃজিতের নাম। অমিতাভের এই শুভেচ্ছা বার্তা দুদিনের মাথায় প্রকাশ এলো পদাতিকের চরিত্রদের লোক। লম্বা চুল, চোখে মোটা ফ্রেমের চশমা, হাতে সিগারেট, পরনে পাঞ্জাবি। পরিচালক মৃণাল সেনের সঙ্গে চঞ্চলের কোনো অমিল খুঁজে পাচ্ছেন না দর্শকরা। গীতা সেন হিসেবে মনামি ঘোষকে দেখা যাবে পদাতিকে। পরনের শাড়ি, কপালের টিপ, এমন যৌনসীন সাজে মনামিকে আগে দেখা যায়নি। চঞ্চল এবং মনামি ছাড়াও এই ছবিতে দেখা যাবে কোরক সামন্ত এবং সম্রাট চক্রবর্তীর মতো অভিনেতাদের। ছবিতে তাঁদের লুক নিয়েও চর্চা কম হয়নি। ঘোড়ায় চড়তে গিয়ে বড়সড় বিপদ ঘটালেন বলিউড তারকা রণদীপ হুদা। বলিউড সূত্রে খবর, অভিনেতা শুটিং এর আগে ঘোড়ায় চড়া ট্রেনিং করছিলেন, সেই সময় আচমকা জ্ঞান হারিয়ে ঘোড়ার পিঠ থেকে মাটিতে পড়ে যান রণদীপ। ঘটনায় গুরুতর আঘাত পান তিনি। সূত্রের খবর, দিন কয়েক আগে এই ঘটনাটি ঘটেছে মুম্বাইয়ে। দুর্ঘটনার পরে তড়িঘড়ি কোকিলাবেন ধীরুভাই আম্বানিতে নিয়ে যাওয়া হয় তাকে। বর্তমানে সেখানেই ভর্তি রয়েছেন অভিনেতা। আপাতত তার অবস্থা স্থিতিশীল বলেই জানিয়েছেন হাসপাতাল কর্তৃপক্ষ। উদ্যোগপতি, সাইকোথেরাপিস্ট এবং দুই সন্তানের মা, এতগুলি পরিচয় পেরিয়ে এবারে নতুন ভূমিকায় শিল্পপতি সঞ্জয় বুধিয়ার স্ত্রী মিনু বুধিয়া। সম্প্রতি প্রকাশিত হলো তাঁর স্মৃতিকথা ডেথ অফ আ ক্যাটারপিলার। এই বইয়ের উদ্বোধনী অনুষ্ঠান রঙিন করে তুলেছিলেন বহু বিশিষ্টজন। অনুষ্ঠানে উপস্থিত ছিলেন কলকাতার মেয়র এবং রাজ্যের মন্ত্রী ফেরাদ হাকিম, মন্ত্রী চিকিৎসক শশী পাঁজা এবং মন্ত্রী শোভনদেব চট্টোপাধ্যায়। সঙ্গে এই বই প্রকাশ অনুষ্ঠান আলো করেছিলেন টলিপাড়ার অভিনেতারাও। উপস্থিত ছিলেন রঞ্জিত মল্লিক, ঋতুপর্ণ সেনগুপ্ত, অরিন্দম শীল, চৈত্রী ঘোষাল, জুন মালিয়া, শাশ্বত চট্টোপাধ্যায়, সাহেব ভট্টাচার্যরা। টলি হলি বলি আজ এই পর্যন্ত। দেখতে থাকুন সময় কলকাতা, সময় বলবে সময়ের কথা।